Assalamualaikum everyone, welcome to our cooking channel বৌ শাশুড়ির রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বেলে মাছের ঝোল। এই বেলে মাছের ঝোল তরকারিটি আমার শাশুড়ি মা রান্না করেছে। বেলে মাছ রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে, বেলে মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং সয়াবিন তেল। তো এখানে আমরা দুটি বেলে মাছ নিয়েছি। বেলে মাছগুলোকে আমরা লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব। তো এখানে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটির মধ্যে আমরা সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি আমরা গরম হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এখানে আমরা এখন হলুদ এবং লবণ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সে মাছগুলো ভেজে নিব। এপিট উপিট করে আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হলে আমরা মাছগুলো উঠিয়ে নিব। তো মাছ ভাজা হয়ে গেলে সেই সেম তেলটির মধ্যে আমরা আবার একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমরা হালকা একটু ভেজে নিব। তো এখানে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দুটি টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমরা পেঁয়াজের সাথে টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমাদের পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 5-6 টুকরো কাঁচা মরিচ। এখন এগুলোকে আমি সামান্য কষিয়ে নিব এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায়। এখন আবার আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমাদের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তরকারিতে ঝোল দিয়ে দিবেন। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমরা মাছগুলো বলকাষা আগ পর্যন্ত রান্না করতে থাকবো ঢাকনা লাগিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের তরকারির মধ্যে বলক এসেছে। এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার বেলে মাছের ঝোল। এই তরকারিটি আমার শাশুড়ি মা রান্না করেছে। এখন এটি আমরা পরিবেশন করব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার রেসিপি বেলে মাছের ঝোল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।